নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষকান্ত মান্না। বাংলা নববর্ষ 1428 বঙ্গাব্দ, এই নববর্ষে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 1428 বঙ্গাব্দে মকর রাশি আপনারা কেমন থাকবেন, আপনাদের শারীরিক বিষয়, আপনাদের আর্থিক বিষয়, আপনাদের শিক্ষা, আপনাদের কর্ম বিজনেস এবং আপনার আয় ব্যয় স্থিতি নিয়ে আলোচনা করব, আর অবশ্যই প্রতিকার নিয়েও আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন। এই বছর গ্রহের যে পরিস্থিতি আছে সেই অনুযায়ী অনেকটাই কিন্তু আপনার অনুকূলে থাকবে। পারিপার্শ্বিক ক্ষেত্রে ও অনেক উন্নতি সেটি দেখা যাচ্ছে। এই বছর আপনারা আপনার ভ্রাতা ভগ্নী বা আত্মীয় প্রতিবেশীর যথেষ্ট সহযোগিতা আপনারা পাবেন। এই বছর আপনাকে আপনার যে সমস্ত বন্ধু বান্ধব আছে, বিশেষ করে যেগুলো একটু অসৎ বন্ধু সে আপনি বুঝতে পারবেন, সেই সমস্ত বন্ধু থেকে একটু সাবধানে আপনাকে থাকতেই হবে। আর এই বছর কিছু সুযোগ সন্ধানী ব্যক্তি আপনার কাছে সুযোগ সন্ধান সেটি নেবার চেষ্টা করবে, এরকম ব্যক্তি থেকে অবশ্যই আপনি সাবধানে থাকবেন। এই বছর মাঝে মাঝে একটু ব্যয় দেখাবে, চিন্তার কারণ নেই, আপনার রাশিতেই বৃহস্পতি থাকছে বছরের মাঝামাঝি পর্যন্ত। এখন আছে কুম্ভ রাশিতে, এটি মকর রাশিতে গমন করবে। বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে, সেহেতু ব্যয় হলেও পরবর্তীকালে এই ব্যয়টা আপনার পক্ষে যথেষ্ট সুফল নিয়ে আসবে। বিদ্যার্থীদের ক্ষেত্রে সে মধ্যশিক্ষা হতে পারে বা উচ্চশিক্ষা ক্ষেত্রে হতে পারে, আপনাদের ক্ষেত্রে যথেষ্ট কিন্তু ভালো। বিজনেস ক্ষেত্রের সঙ্গে যারা জড়িত আছেন আপনাদের তো এই বছর ওভারঅল ভালোই দেখাচ্ছে, বেশিরভাগটাই কিন্তু আপনার অনুকূলে থাকবে। এরপরে আসা যাক আপনার শারীরিক বিষয়ে। এই বছর তেমন কোনো অসুখ হবার সম্ভাবনা নেই বললেই চলে, বরং যদি আপনি কঠিন রোগে পড়ে থাকেন সেখান থেকে কিন্তু আপনি এবছর রিকভারি করতে পারছেন বা তা থেকে আপনি মুক্তি পাবেন। যেহেতু বৃহস্পতি বললাম আপনার রাশিতে থাকছে, এখান থেকে আপনার পঞ্চম সপ্তম নবম দৃষ্টি দিচ্ছে, সেহেতু আপনি রোগ থাকলে এখান থেকে রিকভারি করবেন। আপনার যদি সন্তান থাকে এবছরে কিন্তু আপনার সন্তানের যথেষ্ট উন্নতি সেটি দেখা যাচ্ছে। এরপরে আসা যাক আপনার শিক্ষা। এই বছর শিক্ষাক্ষেত্রে যথেষ্ট ভালো। আপনার যদি প্রতিযোগিতামূলক ক্ষেত্রে চেষ্টা করেন সেখানেও কিন্তু জয়লাভের সম্ভাবনা আপনাদেরই বেশি। উচ্চ শিক্ষাক্ষেত্রেও যারা আছেন আপনাদেরও যথেষ্ট ভালো, যেহেতু আপনার রাশিতে বৃহস্পতি অবস্থান করছে বছরের মাঝামাঝি পর্যন্ত, এখান থেকে বললাম পঞ্চম সপ্তম নবম দৃষ্টি দিচ্ছে, সেহেতু ভালোই। এরপর আসা যাক আর্থিক ক্ষেত্রে। এই বছর আর্থিক ক্ষেত্রে যথেষ্ট ভালো, আপনার বহুমুখী একটি আয়ের সম্ভাবনা সেটি দেখতে পাওয়া যাবে, আপনার পুরানো সম্পত্তি থেকেও আয়ের সম্ভাবনা। এছাড়াও আপনার যে সমস্ত পাওনা টাকা আপনি পেতেন সেই টাকাও অনেকটাই কিন্তু ফেরত পাবেন। দেখুন, এখন বর্তমানে বিষ রাশিতে আছে রাহু, এটি কিন্তু থাকবে 1428 বঙ্গাব্দেও, এবং এখান থেকে একটি দৃষ্টি আছে আপনার নবম স্থানে। এছাড়াও আপনার মকর রাশিতে শনি অবস্থান করছে, শনির দৃষ্টি থাকবে এখান থেকে তৃতীয় সপ্তম এবং দশম। এরপরে আসা যাক আপনার কিছু বিষয় সম্পত্তি, চাকুরি এবং বিজনেস। এই বছর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনার যথেষ্ট শুভ। আপনি যদি পূর্বে কোনো জমি জমা সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যায় জড়িয়ে থাকেন, সেই সমস্যা থেকে এই বছর বেরিয়ে আসছেন বা সেই সমস্যা আপনার এবছরে মিটে যাবে। চাকুরিরতদের উচ্চ পদে আপনারা যেতে পারেন, যেহেতু রাহু বললাম আপনার নবমে দৃষ্টি দিচ্ছে,
এবং বৃহস্পতিরও দৃষ্টি থাকছে আপনার নবমে। সেহেতু রাহু হঠাৎ করে কিছু দেবে, বৃহস্পতি তো শুভ গ্রহ, দেবগুরু, সে সুবিধাটা আপনারা পাবেন। এই বছর যারা চাকরি প্রার্থী, আপনাদেরও মনের মতন কর্ম সেটি কিন্তু হবে। এই বছর যারা বিজনেস ক্ষেত্রে আছেন, আপনাদের ক্ষেত্রে যথেষ্ট কিন্তু ভালো, অংশীদারি ক্ষেত্রেও আপনাদের যথেষ্ট উন্নতির সম্ভাবনা সেটি দেখা যাচ্ছে। যারা নতুন বিজনেস করবে ভাবছিলেন, আপনারা এই বছর শুরু করতে পারেন, আপনাদেরও ভালোই সাফল্য দেখাচ্ছে। যারা টেকনিক্যাল জানেন, সেক্ষেত্রে কিছু আপনারা স্বনির্ভর করতে চাইছেন, এই বছর আপনারা একটু চেষ্টা করুন। একটু প্রথম দিকে হয়তো বাধার সম্মুখীন হবেন, কিন্তু তারপরে এই সমস্যাটা মিটে যাবে। আপনার সপ্তম স্থানে শনিরও একটি দৃষ্টি আছে, শনি আপনার রাশিতে অবস্থান করছে এবং বৃহস্পতিরও দৃষ্টি আছে। এই বছর আপনি যে পরিকল্পনাগুলো করবেন সেটি আগে কিন্তু ভালো করে সূক্ষ্ম করে পরিকল্পনা করবেন, তারপরেই বাস্তবায়ন করার চেষ্টা করবেন। কারণ 1428 বঙ্গাব্দের মন্ত্রী থাকছে মঙ্গলদেব। আপনি যে পরিকল্পনাটা করবেন একটু শুরু করলে আপনাকে দ্রুত তার সহিত করাবার চেষ্টা করবে, এবং পরবর্তীকালে আপনার সূক্ষ্ম পরিকল্পনা না থাকলে তাহা থেকে আপনি প্রতিকূল প্রভাব পাবেন। এই বছর রাজা থাকছে শনিদেব, অতএব আপনাকে সৎ ও নিষ্ঠার সহিত থাকিতে হইবে, তাহলেই আপনি এখান থেকে অনেক নেগেটিভ প্রভাব কম পাবেন। আর শনিদেব তো যাকে দেন দুহাত ভরেই দেন। জলাধিপতি থাকছে শুক্রদেব আর শস্যাধিপতি থাকছে চন্দ্রদেব। এরপরে আসা যাক আপনার আয় ব্যয় এবং স্থিতি। আপনার যদি 10 টাকায় আয় হয়ে থাকে, 2 টাকা ব্যয় হবে, 8 টাকা স্মৃতি। এরপরে কিছু প্রতিকার নিয়ে আলোচনা করা যাক। এই বছর আপনারা বৃহস্পতির জন্য প্রতিকার করুন। বৃহস্পতির জন্য আপনি বীজ মন্ত্র জপ করতে পারেন বা গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন। এগুলো নাও যদি পারেন, তাহলে অবশ্যই বৃহস্পতিবার করে আপনি নিরামিষ আহার ভক্ষণ করুন, ইহাতেও আপনি অন্তত 20% ফল অবশ্যই পাবেন। যেহেতু বৃহস্পতি বললাম আপনার পঞ্চম সপ্তম নবম ভাগ্যস্থানে, শিক্ষাক্ষেত্রে বিজনেস স্থানে দৃষ্টি দিচ্ছে, তাই বৃহস্পতির প্রতিকার করুন। তাই এই হলো 1428 বঙ্গাব্দের রাশিফল। আপনারা আমার রাজভিত্তিক মাসে যে রাশিফলগুলো দেওয়া হয়ে থাকে দেখবেন। আপনারা সবাই ভালো থাকুন, ধন্যবাদ।